এই মুহূর্তের সব থেকে বড়সড় দুঃসংবাদ হলো, ইতিমধ্যেই মারা গেলেন বাংলার সিনেমা জগতের একজন জনপ্রিয় পরিচালক। খবর শোনা মাত্রই বাংলার সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা কান্নায় ভেঙে পড়লেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করলেন। তো বন্ধুরা, ওই ব্যক্তির নাম তরুণ মজুমদার। তিনি একজন চিত্র পরিচালক ছিলেন। গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন 91 বছর বয়সী চিত্র পরিচালক। অবশেষে আজ শেষ নিঃশ্বাস ফেলেন তিনি। সেই সঙ্গেই যেন অবসান হলো বাংলার সিনেমার একটি যুগ। বিগত বেশ কয়েকদিন ধরেই তিনি SSKM এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার চিকিৎসার জন্য 5 সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। দীর্ঘ 12 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন দাদার কীর্তির পরিচালক। গত সপ্তাহে তা মারাত্মক হয়ে গেলে তাকে SSKM এ ভর্তি করা হয়। কিডনির সমস্যার সঙ্গে ফুসফুসের সমস্যাও দেখা গিয়েছিল তার। হ্যাঁ বন্ধুরা, বলাই বাহুল্য, বাংলা সিনেমার দুনিয়ায় এই পরিচালকের অবদান রয়েছে অনেকখানি। এখনও পর্যন্ত 4টি জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও 7টি BFGA এবং 5টি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন পরিচালক। 1959 সালে উত্তম সুচিত্রার অভিনীত চাওয়া পাওয়া ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে শুরু হয় চলচ্চিত্র জগতের যাত্রা। এরপর 1960 সালে প্রথম বানালেন স্মৃতিটুকু থাক। তার ঠিক 2 বছর পর 1962 সালে কাচের স্বর্গ বানিয়েছিলেন প্রভাত প্রতিম এই পরিচালক। এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও 1990 সালে তিনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তো বন্ধুরা, এই খবর শোনা মাত্রই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেননা তিনি একজন বাংলার সবথেকে বড় পরিচালক ছিলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হাতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।